ডাকাতির ছক বানচাল করে পুলিশের হাতে গ্রেপ্তার তিন ডাকাত, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। হরিহরপাড়া থানার অন্তর্গত রমনার টিপো সুলতান মোড়ে 10-12 জন ডাকাতির ছক বসেছিল বলেই খবর ছিল পুলিশের কাছে। হরিহরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধরমপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে, যদিও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের নাম সাইফুল শেখ, হান্নান শেখ ও মিনারুল শেখ। সাইফুল শেখ এবং হান্নান শেখ ধরমপুরের এবং মিনারুল রমনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়। বৃহস্পতিবার তিনজনকেই বহরমপুর কোর্টে তোলা হয়েছে। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।